দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত শত শত আর প্রবাসী ভাইরা আমার এই টিপস চ্যানেল প্লাস হচ্ছে আমার কাছ থেকে ফুল কোর্সটি ক্রয় করে বই প্লাস বইয়ের ভিডিও স্টাডি করে খুব সুন্দরভাবে কথা বলতেছেন। প্রতিদিন আমাকে কিছু না কিছু সম্মানিত আরও প্রবাসী ভাইরা কল দিয়ে থাকেন যে ভাই, আপনাকে অনুসরণ করে আপনার বই প্লাস বইয়ের ভিডিওগুলো এক এক করে আমরা স্টাডি করে খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছি, আমাদের বেতন বেড়েছে, অনেক ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ, ইনশাল্লাহ আপনারাও এক এক করে পারবেন। প্রিয় দর্শক, আরবিতে কথা বলা খুবই সহজ, জাস্ট আপনার আমার চেষ্টা থাকতে হবে। তো আজকে আমরা আলোচনা করব কি, আমরা বরাবরের ন্যায় আমি যে বড় বড় বাক্য কীভাবে আমরা তৈরি করব, কীভাবে লং টাইম কনভারসেশন করব, উইথ লং টাইম কেউ যদি আপনার সাথে কনভারসেশন করে সেই কথাগুলো আপনি শুনে কীভাবে অ্যান্সার মেক করবেন। প্রিয় দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের ছোট্ট একটি গল্প। আমি যদি আগে একটু বাংলাতে এক্সপ্লেন করি, সেটি হচ্ছে অনেকে আছি আমরা আরব দেশে, তাই না, যে কাজ নিয়ে খুব সমস্যায় আছি। এটা শুধু নট অনলি আরব দেশ, বাংলাদেশে অনেকে এরকম বিভিন্ন বড় বড় কোম্পানিতে গিয়ে রিকোয়েস্ট করেন যে আমি খুব গরিব, আমার ফ্যামিলিতে অনেক সমস্যা, আমার ওয়াইফের প্রবলেম বা আমার বাবার প্রবলেম, সেক্ষেত্রে আমি কোনো চাকরি পাচ্ছি না, যদি আমাকে একটা কাজ দেন, কাজের বিনিময়ে যদি আমাকে বেতন দেন। তো আপনি কোনো একজন অ্যারাবিয়ানকে এই রিকোয়েস্টটি আপনি করতে চান, সেটা আমরা কীভাবে আরবিতে বলবো? প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি এখানে লিখেছি যে মুদির অথবা সিদি, সিদি মানে হচ্ছে চার, যেখানে যেটা সম্বোধন করা প্রয়োজন সিদিও বলতে পারেন, সিদি বা শেখ, ইয়া শেখ, ইয়া মুদির, ইয়া সিদি। আনা ওয়াজেদ মিসকিন, আনা মানে হচ্ছে আমি, হুয়া মানে সেই, নাহনু মানে আমরা। যদিও জানেন, আই অ্যাগেন রিপিট, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক এনিথিং। ওয়াজেদ মানে বেশি, আবার জেহাদা মানে বেশি, মিসকিন। মুদির আনা ওয়াজেদ মিসকিন, ওয়া আনা বিলাদ আয়লা ফি মুশকিলা। ওয়া মানে হচ্ছে এবং, একটু বুঝার চেষ্টা করবেন। আনা বিলাদ, এখানে আনা না বলে আপনি মালানা বলতে পারেন, মালানা বিলাদ, আমার দেশে আয়লা, মালানা বিলাদ আয়লা। এখানে বিলাদ আয়লা মানে হচ্ছে দেশ যে পরিবার, এমনটা কিন্তু না, ঠিক আছে। স্পিকিং সিস্টেম, লোকাল সিস্টেমে, অ্যারাবিক সিস্টেমে এভাবে কথা বলা হয়, জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড। তাহলে মালানা বিলাদ অথবা আনা বিলাদ আয়লা ফি মুশকিলা, ফি ওয়াজেদ মুশকিলা, মুশকিলা মানে সমস্যা, ফি মানে আছে, আয়লা মানে পরিবার, বিলাদ মানে দেশ। আচ্ছা, আই অ্যাগেন রিপিট প্লিজ, মুদির আনা ওয়াজেদ মিসকিন, ওয়া, ওয়া মানে এবং, মুদির আনা ওয়াজেদ মিসকিন, মুদির আনি খুব গরিব, ওয়া আনা অথবা মালানা, মালানা বিলাদ আয়লা ফি মুশকিলা। আনা বাবা, এরপর আপনাকে উত্তর হয়তো উনি বলবেন শুনো মুশকিলা ইন্তা গুল, গুল গুল, গুল মানে বলো, শুনো মুশকিলা বা এস মুশকিলা, এস মানে কি, শুনো মানে কি, শুনো মুশকিলা কি সমস্যা, ইন্তা গুল। আনা বাবা রিজল মাকসুর, মানে আনা বাবা বা আব্বুন, বাবাকে আরবিতে বলা আব্বুন বা বাবা বললো, বুঝবে, রিজল মুশকিলা, রিজল মুশকিলা, শুনো মুশকিলা। আবার আপনাকে আমি বলছি, আপনি বলতেছেন রিজল মাকসুর, মাকসুর মানে ভাঙ্গা, কোনো কিছু ভেঙে গিয়েছে বা ভাঙ্গা, বলতে পারেন মাকসুর, রিজল মাকসুর মানে পা ভাঙ্গা, ঠিক আছে। দাওয়া মাফি, আমি লিখি নেই দাওয়া, দাওয়া মাফি, ওষুধ নেই, তবিব মাফি, ডাক্তার নেই, ঠিক আছে। ফুলুস মাফি, ফুলুস নেই, আক্কেল মাফি, আক্কেল মানে খাও, আবার আক্কেল মানে খাওয়াও বোঝায়, খাবারও বোঝায়, বাট খাবারের স্পেসিফিক আরবি হচ্ছে তোয়াম, তোয়াম মাফি, খাবার নেই। এরপর আপনি আবার বলতেছেন ফুলুস বিলাদ, ফুলুস লাজেম, বিলাদ মানে আমার দেশে, ফুলুস লাজেম, লাজিম, লাজেম, কেউ লাজিম বলেন আবার কেউ লাজেম বলেন, লাজেম মানে অবশ্যই দরকার, বিলাদ ফুলুস লাজেম, অবশ্যই দরকার। এরপর আপনি বলতেছেন কি আবার, ইজা, ইজা মানে যদি, ইজা আন্তা জীব, যদি তুমি আমাকে দাও, কি দাও, যেটা দাও বা যেটা চাচ্ছেন আপনি সেটা বসিয়ে সেটা উচ্চারণ করে আপনার মনের ভাবটি প্রকাশ করবেন। প্রিয় দর্শক, আমি এখানে মনের ভাবটি প্রকাশ করতেছি এইভাবে, ইজা আন্তা জীব খ্যাতমাতাক, খ্যাতমাতাক মানে হচ্ছে চাকরি, অথবা আপনি বলতে পারেন সগল, অব্লিক সগল দিয়েছি, সগল মানে কাজ। ইজা যদি আন্তা জীব তুমি দাও, অহেদ সগল আমাকে একটি কাজ দাও, ঠিক আছে, আমাকে একটা কাজ দাও। এরপর হয়তো উনি আপনাকে বলবে শুনু সুগল মালুম ইন্তা, শুনু সুগল আরফ ইন্তা, শুনু সুগল আদ্রি ইন্তা, আদ্রি মানে জানা, মালুম মানে জানা, আরব মানে ফারা বা জানা, এই শব্দগুলো আসলে এক এক সময় এক একভাবে ব্যবহার করা হয়, যে কোনো একটি বললে হবে, সমস্যা নেই, মালুম, আরফ, আদ্রি, অথবা আবার বলতে পারে ইকদার, শুনু সুগল ইকদার ইন্তা, তোমার দ্বারা কী কাজ সম্ভব,
এরপর আপনি আপনার মতো করে আপনি বললেন, আমি জানি এই কাজ, আমি সেই কাজ, ওকে ইন্টা ইজি বুকরা ইনশাল্লাহ, আনাজিব আনাজিব সুগল আনাজিব খেদমাতাক, খেদমাতাক মানে চাকরি। প্রিয় দর্শক, আমি অ্যাগেন রিপিট, প্লিজ লিসেন টু মি, মুদির সম্মানজনক একটি শব্দ, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, মিসকিন মানে গরিব, ওয়া মানে এবং, বিলাদ মানে দেশ, আয়লা মানে পরিবার, মুশকিলা মানে সমস্যা। এরপর হচ্ছে আনা মানে আমি, বাবা মানে বাবা বা আব্বুন মানে বাবা, রিজল মানে ফা, রিজল মানে ফা, আবার ইয়াদ মানে হাত, মাকসুর মানে হচ্ছে কি ভাঙ্গা, বিলাদ মানে দেশ, ফুলুস মানে টাকা পয়সা, লাজেম মানে অবশ্যের ক্ষেত্রে। দেখেন এই বাক্যে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমি উপস্থাপন করেছি। ইজা মানে যদি, যদি তুমি আসো, ইজা ইন্তা ইজি, আন্তা মানে আপনি বা তুমি, জিব মানে হচ্ছে দেওয়া দাও, ঠিক আছে, আর আতিনি মানে আমাকে দিন, খেদমাতাক মানে হচ্ছে চাকরি, সগল মানে কাজ, ওকে শুনো মানে কি, আবার এস মানেও কি, মালুম মানে জানা, আরব মানে জানা, আদ্রি মানে জানা, আবার ইদ্দার মানে সম্ভব, ঠিক আছে, ইন্তা মানে তুমি। তাহলে আমরা এখানে কি লিখেছি আমার সাথে, আমি আবার পুরো বাক্যটি একবার উচ্চারণ করবো, আপনারা লিসেনিং ক্ষমতাটা একটু বাড়াবেন, কারণ আপনার লিসেনিং যদি ভালো না হয় তাহলে আপনি অ্যান্সার মেক করতে পারবেন না, ইউ উইল নট এবল টু। ওকে ওকে, তাহলে মুদির, আনা ওয়াজিদ মিসকিন, ওয়া আনা বিলাদ আয়লা ফি জেহাদা মুশকিলা, আনা বাবা রিজল মাকসুর, বিলাত ফুলুস লাজেম, বিলাত ফুলুস লাজেম অবশ্য টাকার দরকার, বিলাত ফুলুস মাফি দাওয়া মাফি, ফুলুস মাফি, ইজা আন্তা জিব খেদমাতাক অব্লিক সুগল, এরপর বলবো শুনো সুগল মালুমিন্তা। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। আই স্যালিউট অল আরব প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।